আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, তোমরা সবাই জানো কালোজিরার গুণাবলী সম্পর্কে, তাও তোমাদের মাঝে আবার একটু শেয়ার করে নিলাম। স্মরণশক্তি বৃদ্ধির জন্য 1 চা চামচ পুদিনা পাতার রস, কমলার রস 1 কাপ রং, চায়ের সাথে কালোজিরার তেল মিশিয়ে নিয়ে দিনে 3 বার নিয়মিত খাবেন, অনেক উপকার পাবেন, দুশ্চিন্তা দূর হবে। এছাড়া মেধার বিকাশের জন্য দ্বিগুণ হবে কালোজিরার নিজের অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপ্টিক, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে স্মরণশক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। মাথা ব্যথা নিরাময়, 1-2 চামচ কালোজিরার তেল মাথায় ভালোভাবে লাগাতে হবে। 1 চা চামচ কালোজিরার তেল সম পরিমাণ মধুসহ দিনে 3 বার করে 2-3 সপ্তাহ খেলে মাথার ব্যথা উপকার পাবেন। সর্দি কাশিতে 1 চা চামচ কালোজিরার তেল সম পরিমাণ মধু 1 কাপ রং এর চায়ের সাথে 3 বার খেতে পারেন। মাথা ব্যথা গাড়ে সেরা রোগ সেরা উপকারিতা পাবেন। তুলসী পাতা রসের সাথে মধুর সাথে কালোজিরা মিশিয়ে খেতে পারেন। হার্টের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে 1 চা চামচ কালোজিরা গুঁড়া আর 1 কাপ দুধের সাথে মিশিয়ে দৈনিক 2 বার খেতে পারেন। 4-5 সপ্তাহ খেলেই অনেক উপকার পাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন সকালে রসুনের 2 কোষ চিবিয়ে খেয়ে সমস্ত শরীরের কালোজিরা তেল মালিশ করে সূর্যের তাপে কমপক্ষে আধা ঘন্টা অবস্থান করতে হবে। 1 চা চামচ কালোজিরা তেল সম পরিমাণ মধুসহ 2-3 দিন খেলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়। পালসের জন্য 1 চা চামচ কালোজিরা তেল প্রতিদিন খালি পেটে 3-4 সপ্তাহ খেলে পালসের অনেক উপকার হয়, পালস কমে যায়। শ্বাসকষ্টের জন্য যারা হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য কালোজিরা অনেক বেশি উপকারী। প্রতিদিন কালোজিরা ভর্তা রাখুন খাদ্য তালিকায়। কালোজিরা হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস রোগ উপশম বেশ কাজে লাগে কালোজিরা। 1 চিমটি পরিমাণ কালোজিরা 1 গ্লাস পানির সঙ্গে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে দেখুন, রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে। এছাড়া রং চা বা গরম ভাতের সাথে মিশিয়ে দৈনিক 2 বার খেলে অনেক উপকার পাবেন। অনিয়মিত মাসিক সমস্যা, 1 কাপ কাঁচা হলুদের রস সম পরিমাণ আতপচাল ধোয়া পানি সাথে 1 চা চামচ কালোজিরা তেল মিশিয়ে দৈনিক 3 বার খেলে কার্যকারী ম্যাজিকের মতো পেয়ে যাবেন। বুকের দুধের জন্য অনেক উপকার, যেসব মেয়েদের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণ আসে না তাদের জন্য এই কালোজিরা খুব উপকার। কালোজিরা আমরা সেই অনেক পূর্ব আমল থেকে দেখে আসছি, ডেলিভারির ঘরে আমাদের মারা সবসময় কালোজিরা খাওয়ান, কালোজিরা খেলে প্রচুর পরিমাণ দুধ হয়। শিশু দৈহিক ও মানসিক বৃদ্ধি করতে, 2 বছর অধিক বয়সী শিশু কালোজিরা খাওয়ানোর অভ্যাস করলে দ্রুত শিশু দৈহিক মানসিক বৃদ্ধি ঘটে, শিশুর মস্তিষ্কের জন্য মানসিক বৃদ্ধি ঘটে, অনেক কাজ করে। তবে 2 বছরের কম বয়সের বাচ্চাদের কালোজিরা তেল সেবন করা উচিত। কালোজিরার গুণ বলে শেষ করা যাবে না, কালোজিরার অনেক গুণাবলী। কালোজিরা বীজ থেকে 1 ধরনের তেল তৈরি হয় বা যা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আল্লাহ হাফেজ।